চিপি চিপি চাপা চাপা ঋগ্বেদা লিখেছে। ঋগ ওয়াজ এ বয়, ঠিক আছে, হু এন্টার ইন্ডিয়া ফার্স্ট ইয়ার কেটে গেছে গাইস, আরো তিনটে বছর এখন আমাদের ঘুষতে হবে এখান থেকে বেরোনোর জন্য। দেখা যাক কেমন যায়, আপাতত মনে হচ্ছে কোনো বাধা ছাড়াই সেকেন্ড ইয়ারে উঠতে সক্ষম হয়েছি আমি। আমি খুব খুশি, আমি আমার মা বাবাকে ধন্যবাদ জানাই আমাকে যে ভর্তি করার জন্য, ও সরি বিপ কলেজে ভর্তি করার জন্য। আর এই ছিল আমার মনে, আমি আর কিছু বলতে চাই না, থ্যাংক ইউ। তোর তো ভাই কালকে জন্মদিন ছিল, আজকে এরপর দেখা যাক তোর সাথে কি কি করা যায়। আজকে লাস্ট দিন, আমার গলা টিপতে হবে না ভাই। ভাই ওটা তোর বাড়ি গিয়ে, আমরা এখন বাকিদের ওয়েট করছি, তারপর বেরোবো। এরা এখানকার পালতু কুকুর। এই কেস করেছে আরেকবার বল, ভাই আজকে বার্থডে সেলিব্রেশন হচ্ছে, কি বলিস? আমি বলতে পারি না, আমি চিনি না কাদের জন্মদিন। হ্যাঁ কেকটা হলো এই, এই অ্যারেঞ্জমেন্টটা ও করেছে, আমরাও করেছি, কিন্তু মেন ক্রেডিট ওর। ভাই তুইও দেখার, তুই আলাদা মা আছে। আচ্ছা কাট কাট কাট, কে দিদি? ভাই ভাই কি তুই, কালকে এটাও হবে, কালকেও এটা হবে। আমি রুদ্রাংশ তুই সরে যান, রুদ্রাংশ তুই সরে যান ভাই, আমাকে চালাতে। এ সবাই আয় না, অত দূরে কি করছিস তোরা? আয় আয় আয়, তিনজন আছিস না, হাত হাত ধর 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 ধর, চলো আমরা ধরি, চলো আমরা ধরি, সকট তো চ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু, এই এটা কি হলো? ওকে 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 ওকে, কোল্ড ড্রিঙ্কস কার আইডিয়া ছিল?
কাকু চলে এসেছে আমাদের বন্ধুর, আজকে বাবা এসছে ওকে নিতে। তো কালকে তোদের ভোট না, কালকে না পরশু, পরশু দিন, পরশু নয় সোমবার, সোমবার ভোট, তাই জন্য তুই পালিয়ে যাচ্ছিস। ওকে গুড বাই, টাটা। চিনিস না, নমস্কার করবি, ঘোরাবে কেন? আরে ওই দেখান দিয়ে তো বেরিয়ে যেতে পারবে সামনে জায়গা। গাড়ি পার্ক করা, আচ্ছা ওইখানেই চল, গাড়ির কাছেই চল। তুই বাপি কেন বলিস? আমার মা আমার দাদুকে বাবু বলে ডাকে, বাপি নামটা কিরকম বাংলা সিনেমার মতন লাগে না? চুপ কর, পা ব্যথা করছে ভাই। এই তো একটু আগে বললি দু শালিক দেখছিস বলে পা ব্যথা ঠিক হয়ে যাচ্ছে। হ্যাঁ তোদের নেই? Don't tell me মেয়েদের ওয়াশরুমে হ্যান্ড ড্রায়ার নেই? আরে ওয়াশরুম আছে বাড়িতে বলছিস? আমরা ওটাই বলছি ওয়াশরুমে আছে। এই কি গরম হাওয়া দেয় ওটা? আমার জায়গা কি চেনে মনে হাত পুড়ে যায় পুরো শীতকালে। তুই এখানে চাকরি কথা হিসেব মতো কেন কষ্ট কেস নিয়ে এসেও বাড়ি চলে গেছে? তো আমি কি করব? তুই তো বাড়িতে থাকিস, তোর ব্যাপারে কিছু টেনশন না। ক্যামেরা ঘুরিয়ে দিলে মুখ ঘোরাস কেন? চিপি চিপি চাপা চাপা ডুবি ডুবি রাবা ডাবা মাঝি কবি ডুবি ডুবি বুম 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 বুম। সমৃদ্ধি একবার তাকা, একবার 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 ভাই। ঠিক আছে কাকু, আমরা আপনাকে ধন্যবাদ জানাতে চাই, যেহেতু যদি আপনি কারিগরি ভবনে না দাঁড়াতেন, সঙ্গীত জন্য লেট না হতে, তাহলে আমরা এই বাসটা পেতাম না। এই বাসটা স্ট্রেট আমাদের বন্ধু বাই নিয়ে যাচ্ছে আমাদেরকে গড়িয়াতে। আর ওরা কি করলো, ওরা তো যেরকম নর্মাল জায়গা নিউ টাউনে নামলো, হ্যাঁ নিউ টাউনে নেমে তারপর ওরা ওখান থেকে বাস ধরবে S3টা। আমরা আমাদের কপাল এতটাই ভালো যে আমরা এই বাসটা পেয়ে গেলাম। ওদেরকে বললাম যে ভাই তোরা চলে যায় এই বাসটা দেখে, ওরা পাই কিনা তারপর তো ওর বাড়িতে যাবো, গিয়ে একদম মজ হবে। যাই হোক মেন কথা সব কিছু বাবা চিন্তা করে হবে, এটাই ঢালাই বুঝবে, হ্যাঁ এটাই ঢালাই। এদের সাথে একটা মেয়ে থাকার কথা ছিল না? বললাম তো ওই বাসটায় আসতে, তুই এলি না? অনেকক্ষণ, প্রায় হয়ে গেছে। ১৩ টাকা ভাড়া ছিল বাসে। ১৩ টাকা? ইয়েস বেবি, সরকারি বাস এটা। রাস্তা চিনতে পারছিলাম না ভাই। বন্ধু মেঘালয় পড়তো, সেই পাল্টা হিস্ট্রিতে ফেল করে, আমি এটা স্পষ্ট লিখে এসেছি হিস্ট্রিতে সে ফেল করেছিল।
আমি লাস্টের কোশ্চেন এক্সট্রাটিং করেছিলাম করে লিখে দিয়েছি -10 দিয়ে দেবে আমাকে তো এখন কোনো জিরোই দেবে জানা কথা -10 দিয়ে দেবে স্যারকে দেখাতে আমি লিখছি আমি তাই না আমি তো অন্য ছেলে লিখতে হবে আমি ছেলে মানে লিখেছি ভাই গো তোকে একে তো পাল্টাকে বলছি তুই সরে বসো তুমি খুব দেখছো দেখছি ঠিক আছে সবচেয়ে ভালো হচ্ছে এ ভাই বাবা আমি জিজ্ঞেস করলাম যে ব্রিক্স এর এটা বল এ বলে দিছি ভাই পরে বলছি ভাই পরে বলছি আমি লিখারই পরে বলছি লিখবো আর বাকি সাদা না পাজা কি ছিল জানি না আমি ভাই ঠিক আছে আমি আমার মতন গুছিয়ে লিখে এসেছি চারটে বেদা ভাই আর বেদার সাথে কি ছেলে বন্ধু ওরে অরে ভাই তুই কি লিখেছিস বানাইনি কিছু বলছি না কেন আমি লিখেছি ঋগ্বেদা হলো সুপ্রিম গড সুপ্রিম গড আমি ওটা দিয়ে খুশি ভাই সাড়ে আটটা বাজে কি বলিস সাড়ে নটা প্রেম করি ভাই ঠান্ডা চিলি চিকেন খেতে পারে একটাই দেবে আলু ভাত আর আলু দেবে এক চামচের ভাত মানে একটা ইয়ে ভাত দিচ্ছে কি বললো আট প্লেট খেয়ে নিছি এখন আই প্লেট শুরু হচ্ছে মানে চিকেন ফিকেন দিয়ে আমি বললাম সত্যি হয়তো পাল রেকর্ড করেছে হয়তো ভাই ভিউ কত বেশি আমি 5 7 10K 5 লাখ টাইপ অব্রদীপ দাদা আরেকটা কে জানো ছিল জানি ভাই আমাদের নাম্বার চাইলো আমাকে ওই রিলটা ফোর্স করেছে ডিলিট করার জন্য আমি ডিলিট করবো তোর মনে আমি ডিলিট করিনি আমি ড্রাফট করে রেখেছি করে তো দেবো আমি জিজ্ঞেস করলাম একটা সুস্থ ব্যক্তি
ধর আমি আরও আসছি, হ্যাঁ আমার ইউএম এ জামা পড়া রয়েছে, আইএম এ জামা পড়া রয়েছে, একটা লোক আসলো, হ্যাঁ দাঁড়া না না একটা লোক এলো, এবার এসে বললো হ্যাঁ তোমরা ইয়ে আইএম এর না? বললাম হ্যাঁ আইএম এর। তো কোন কিসে পড়ো, কি কি স্ট্রিমে পড়ো? চাকরি পাবে না তো, একটা সুস্থ মানুষ এটা বলে? আমি বললাম কাকু মানে কিছু বলার নেই তো, চিনিও না। এসব বলছে যে আমার ছেলে একবার থার্ড ইয়ারে পড়ে, ফোর্থ ইয়ারে উঠবে পরীক্ষা দিয়ে, এবছর তো কোনো প্লেসমেন্ট, এবছর তো কোনো প্লেসমেন্ট হয়নি, প্লেসমেন্টই হয়নি। কাকু এবছর ঠিকই তো বলেছে, বা একটা লোক কি বলে শোনার পরে, ব্যাপারটা হচ্ছে আমাদের গায়ে লাগার কথা কোনো ইগোইস্টিক, হ্যাঁ একটা সুস্থ মানুষ কি বলবে, হ্যাঁ তোমরা ইউএম পড়ো, সিএসি পড়ো, ভালো করে পড়ো, ভালো করে পড়ো, এটাও বলতে পারে ঠিক আছে আমার ছেলে। তুই আইজিএম পড়িস, আমার কালকেটা ইয়ে এসছে, ঠিক আছে দিদি এসছে, দিদির মেয়ে 97.8% পেয়েছে, সে এখন ব্যাপারটা হয়েছে যে সে আমি আইএম এর কথা বলছি, কোথাও নেই, নেই এআইএম এর আছে, আইটি আছে, আইওটি আছে, সিবিসিইউ আছে, এবিসি, সিবিসিইউ, বিসিটি, বিসিটি, তাই বল আমার অনেক কলেজ ভাই, আমার কি তাহলে শেষ অপশন এইটাই ছিল? এটাকে অপশন বলে না না, বিএসসি কম্পিউটার সায়েন্স হয়, আমি পেয়েছিলাম বিএসসি এগ্রিকালচার, হ্যাঁ ইসি পেয়েছিলাম না, বিএসসি এগ্রিকালচার, বিটেক এগ্রিকালচার, হ্যাঁ এগ্রিকালচার বিটেক হয়, বিএসসি না না ইয়েতে আইসিআর, আরে বিটেক করবো না তো, বিএসসি এগ্রিকালচার করবো পেলে, পেলে মানে হ্যাঁ আমি দিচ্ছি তো এবছর আইসিআর দিচ্ছি, ছ
থরি না আমার সেকেন্ড ইয়ারে কেউ এখানে আইএম এ যাচ্ছে না ভাই কোন দরকার নেই যা আজ তাই থাক আমি নিজের জন্য বলছি না ওর একটা মনোযোগের জন্য বলছি যাও তুমি যাও তুমি যাও তুমি যাও আর তুই যা না আর দেখছি আজ সবাই আসবে এসো দিদি ওটা ওর কথা হ্যাঁ আমার সিনতে হ্যাঁ সিনতে দাঁড়িয়ে কথা আরে ভাই আগে দাঁড়িয়ে দিই দেখিস আর শো যা হ্যাপি বার্থডে টু ইউ টু ইউ হ্যাপি বার্থডে টু সঙ্গীত হ্যাপি বার্থডে টু ইউ কি বলবো ভাই সেন্স করার মতো যা হয় আছে আচ্ছা মুখে মাখাতে হতো তোর কি তাতে তুই তো দমদমে নেমে পালাবি আমাদের তো ট্রেন ধরতে হবে তুই বনগাঁয় থাকিস বললি না একটু আগে আমি কল্যাণ জাস্ট জোকিং এ দমদমে থাকে আর বিরাটিতে থাকে মাংস খেয়েছি মাংস হ্যাঁ বিশাল মাংস খেয়েছিস মাংস খেয়ে তোর হয়ে গেছে অবস্থা খারাপ ফ্রাইড রাইস আছে ঠান্ডা মাংস নাকি তুই ভাব এখনো রুদ্রাংশ আসেনি কখন আসবে ওদের গরম চিলি চিকেন ঠান্ডা করে আন আমি আবার ভুলে গেলাম স্টেশনটার নাম কি শহীদ ক্ষুদিরাম এখনো মোটামুটি পুরো ব্লু লাইন কভার করতে হবে আমাকে ওটা কি বিহার বিহার না বাহির ওকে হিয়ার কামস আওয়ার লাস্ট মেট্রো তাই লাস্ট মেট্রোতে যাচ্ছিস ভয় করবে না তো একটা কি ভূতুরে স্টেশন আছে না রবীন্দ্র সরোবর দেখবি ভূত উঠবে এ তো খুব ভূতে ভয় ভাই তিন নম্বরে দেখাচ্ছে দমদমে না দিক না তিন নম্বর কি হয়েছে অসুবিধাটা কি আছে ভাই জলদি আয় প্লিজ দয়া করে আয় নেই করে না তোকে তো দেখতে লাগছে না সবাই টম এন্ড জেরি দেখতে দেখতে যাই ফাইনালি একটু রেহাই পেলাম দম গরম থেকে জামা পরে আছে বুঝতেও পারবে না ঠান্ডা হওয়া ভাই যেই ট্রেনে উঠলাম অ্যাড দিয়ে দিল আমি একটু টম এন্ড জেরি দেখবো ভাই মনে রাখিস দেখতে দেখতে দমদমের কারশেডে ঢুকে যাস না নোয়াপাড়ার কারশেডে আমার এটা হওয়ার খুব বেশি চান্স না এবারে সাইন অফ না তুই তো না হয় নেমে যাবি একদিন দেখা হবে কোথায় আমার এডিট করতে হবে এডিট করে ছাড়বো
দেখ মোদি কথা বলছে দেখিস, জানি না আমি, জানি না এটা কোনটা ছাড়বো, জানি দেখতে হবে। চ লাস্ট মেট্রো লাস্ট জার্নি লাস্ট ফার্স্ট ইয়ার দে, কি বলিস? ফার্স্ট ইয়ার শেষ, ছ মাস কিন্তু হয়নি সেমিস্টারের, তিন মাসের মধ্যে সেমিস্টার শেষ। সেকেন্ড লাস্ট ট্রেন রয়েছে, ওটা পেতে হবে যে করেই হোক। বাস আজকের দিন এন্ড, ধকল গেল সেই সকালবেলা বেরিয়েছিলাম। সো বেসিক্যালি আজকে আমার ফার্স্ট ইয়ার শেষ হলো, আর হ্যাঁ দেখতে দেখতে এক বছর কেটে গেলো। অনেক আপস অ্যান্ড ডাউন্স ছিল, ডাউন্স বেশি ছিল, যে ডাউন্সগুলো আমাকে আপ করতে সাহায্য করেছিল। আর এটুকুই বলার ছিল জাস্ট। তারপর কালকে থেকে আমার আরও একটা বড় অ্যাচিভমেন্ট রয়েছে, সেটা কালকে দেখতে পাবে। আমি নিজেই ভাবলাম যে হ্যাঁ এটার ভিডিওটা করে দেওয়া উচিত, করা উচিত, কারণ অনেকদিন ভিডিও আসে না আমার। একটা ফার্স্ট ইয়ারে আমি যে কিছু করিনি তা নয়, করেছি, আমি অনেক কিছু অ্যাচিভ করেছি। যেমন কি আমাদের লেখা যে গ্রুপে আছে, মানে একটা গ্রুপ করা হয়েছিল, সেই গ্রুপে আমাদের লেখাটা একটা রিসার্চ পেপার লেখা হয়েছিল, সেই লেখাটা পাবলিশ করা হয়েছে কলেজের বইয়ে। অ্যান্ড সেকেন্ডলি আমাদের প্রজেক্টটা, সেটা ফার্স্ট হয়েছে বেস্ট বিগিনার্স প্রজেক্টে, মানে ফার্স্ট ইয়ারের বেস্ট প্রজেক্ট হয়েছে সেটা বিগিনার্স প্রজেক্ট। আর সেকেন্ডলি সেটা ফোর্থ হয়েছে বেস্ট ইনোভেটিভ প্রজেক্টে। সো প্রিটি ওয়েল অ্যাচিভমেন্টস আমার জন্য আর আমার গ্রুপের জন্য অ্যাজ এ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। আরও আসবে আশা করা যায়। সো আপনাদের সবার ওয়েল উইশ, তাতেই এত কিছু হতে পারলো, আর কালকে তো আছেই, দেখাচ্ছি, দেখাবো। সো টিল দেন স্টে টিউন্ড।